টানা 3 ঘন্টা এটা ড্রাইভ করার পর একটু রেস্ট নিচ্ছি। এই চিত্রনগরে রেস্ট নেওয়ার পরে দিলাম গাড়ি চালাতে। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তা আজকে গন্তব্য হচ্ছে মায়াপুর, যা দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে গাড়ি এমন করে লোড করা হয়েছে, সে আমি আর সুখদেব। এখন বাজে 9:30, আর আমরা এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি মায়াপুর। তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ঘাটিগাছা মোড়ের কাছে এসে চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখন হচ্ছি সেই বিখ্যাত ফ্লাইওভার, রানাঘাট ফ্লাইওভার। রানাঘাট রেলগেট থেকে চুনি নদীর ব্রিজ পর্যন্ত আগে জ্যামের জন্য যেতে লাগতো প্রায় 2 ঘন্টা, আর সেদিনকে লেগেছিল মাত্র 4 মিনিট। আমরা এখন কৃষ্ণনগরে এই সাবওয়ের তলায়, এখানে ছাওয়া পেলাম তাই এখানে রেস্ট নিচ্ছি, কারণ একটা না এতক্ষণ গাড়ি চালানোর পর একটু রেস্ট নিতে হয়, তার জন্য রেস্ট নেওয়া হচ্ছে এখানে। এই কৃষ্ণনগরে রেস্ট নেওয়ার পরে সবকে দিলাম গাড়ি চালাতে। আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে গাড়ি চালানোর পরে। আমরা এখন চলে এসেছি চৌগাছা মোড়, NH12 থেকে এদিক দিয়েই যেতে হয়, মায়াপুরের রাস্তা এটা। এই আমরা মায়াপুর পৌঁছে গেছি, এখন এই দোকানটাতেই প্রোডাক্টগুলো ডেলিভারি করব। এখানকার কাজ হয়ে গেল, সুখদেবকে ছেড়ে দিলাম, ও আরও কাজ করতে নবদ্বীপ গেল। তা আমি এখন একাকাই আছি, একাকাই যাব, একাকাই কাজ করব। তা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দোকানটা তো কাজ সারলাম, এবার যাব বাড়ির উদ্দেশ্যে। বাইরে এত রোদ্দুর আর গরম, পুরো রাস্তাটাই ফাঁকা, শুধু মনে হচ্ছে আমি একাই রাস্তাতে ট্রাভেল করছি। টানা 3 ঘন্টা এটা ড্রাইভ করার পর একটু রেস্ট নিচ্ছি, চোখে মুখে জল দিয়ে নিলাম, জল খেলাম, মানে এত রোদ্দুর আর এত গরম, খুব কষ্ট হয়েছে আজ খুবই। এখন বাজে 4:30 আর এই বাড়ি ঢুকলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তা পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই গাড়ি সম্বন্ধে তোমরা আরও অনেক ভিডিও দেখতে পারবে। তা চলো টাটা, সবাই ভালো থাকো।